এমবিএ ডিগ্রি নিয়ে প্রায়শ কথা শুনি। হর হামেশায় লোকজন প্রশ্ন করে এমবিএর আদৌ দরকার আছে কিনা, এমনকি তারা উষ্মা প্রকাশ করে যে এই সকল কি এমবিএ বাজারে তারা দেখছে। আসলে দোষটা কার? এমবিএর? কিছু শিক্ষা প্রতিষ্ঠান, সে সকল প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, শিক্ষক শিক্ষার্থীর, নাকি উদ্যোক্তাদের যারা এমবিএ নিয়োগ দিবে? সারা পৃথিবীতে সকল প্রোগ্রামের দুটো ধারা আছে। একটি ধারা ভালো গ্র্যাজুয়েট তৈরি করে, আর একটি ধারা শুধুমাত্র গ্র্যাজুয়েট তৈরি করে। তাহলে এত নিয়োগ বোর্ড কেন? কারণ হলো যাচাই বাছাই করে নিয়োগ দেওয়ার জন্য। এখন বলি, এই এমবিএ তো আসলে দুটি ধারা অব্যাহত আছে। একটা হলো ভালো শিক্ষা প্রতিষ্ঠান, ভালো শিক্ষক ভালো শিক্ষার্থীদের ধারা, আরেকটি হলো পচা শিক্ষা প্রতিষ্ঠান, পচা শিক্ষক পচা পরিচালনা পরিষদ, অনেকটা শুধুমাত্র গ্র্যাজুয়েট তৈরি করা। এটা নিয়োগদানকারীদের বুঝতে হবে। এতটুকু আইকিউ না থাকলে সমস্যা? ঢালাওভাবে এমবিএর দোষ দিয়ে লাভ কি? ঢালাওভাবে পৃথিবীর কোথাও কোনো প্রোগ্রামে খারাপ না। এবার আসি, শিক্ষা প্রতিষ্ঠান কি করে এমবিএর ক্ষতি করছে? এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে এমবিএ একটা অর্নামেন্টাল পড়াশোনা, তাদের শিক্ষক শিক্ষার্থীদের কারো কোনো এটিকেট ম্যানার নাই, কর্পোরেট কালচার নাই। এখন পার্থক্যটা বলি, নিয়োগ বোর্ড পোশাক আশাকের দিকেও থাকায়, জেস্টার পোশাকের দিকেও থাকায়, কিন্তু যে বিশ্ববিদ্যালয় এমবিএ প্রদানকালীন সময়ে তাদের শিক্ষার্থীদের ন্যূনতম নৈতিকতা মূল্যবোধ শেখায়নি, পোশাক আশাক পরিধান করা শেখায়নি, কর্পোরেট কালচার শেখায়নি, শুধুমাত্র পুঁথিগত কিছু প্রশ্ন আর তার উত্তর শিখিয়েছে, এই সকল শিক্ষার্থী যখন কোথাও চাকরি করে তখন তাদের জেস্টার পোশাক সব বিরক্তিকর, নিয়োগকর্তা বিরক্তি প্রকাশ করেন। এরা মনে করে যে তারা দুনিয়ার সব কিছুই জানে। দিনের শেষে এই নলেজ জ্ঞানের স্বল্পতা, তাদের এটিকেট ম্যানারের যে অভাব, এগুলো মুখ্য হয়ে ওঠে, এগুলো প্রোডাক্টিভিটিতে হস্তক্ষেপ করে। যার এটিকেট ম্যানার ঠিক না এমবিএ করার পরও তার সাথে কেউ টিম ওয়ার্ক করতে চায় না, এরকম একটা দুটো নিয়োগ দিলে পুরো টিম ওয়ার্ক ধসে পড়ে এবং দোষ হয় এমবিএর। তাই আমি বলবো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমবিএ হিসাবে অফার করতে, এমবিএতে যে সকল ফ্যাকাল্টি থাকবেন আগে তাদের কথাবার্তা বলার ধরন, শিক্ষাগত যোগ্যতা, পোশাক আশাক, নৈতিকতা, মূল্যবোধ, কর্পোরেট কালচার চর্চা করার প্রবণতা, এগুলোর দিকে খেয়াল রাখুন। তারপর শিক্ষার্থীদের উস্কো কুস্কো চুলে রাতের বেলা ঘুমানোর পোশাকে যেন তেনভাবে ক্লাস করে যেন তেন প্রশ্নের উত্তর দিয়ে এমবিএ হয়ে যাওয়া বন্ধ করুন। তাহলে এমবিএর সম্মান এমনিতেই থাকবে। পৃথিবীতে যতদিন ব্যবসা বাণিজ্য থাকবে ততদিন ব্যবসায় শিক্ষা থাকবে, ব্যবসায় শিক্ষা কখনো বন্ধ হবে না। আর যারা সমালোচনা করছেন তাদেরকে অনুরোধ করব, নিয়োগ বোর্ড, এইচআর ম্যানেজার, এইচআর লিডার, ওনারা আছেন কেন? যদি শতভাগ এমবিএ কোয়ালিটি নিয়ে বের হয়, শতভাগ শিক্ষা প্রতিষ্ঠান কি কোয়ালিটি এনশিওর করে? দেশ বরণ্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়া সকল ইঞ্জিনিয়ার কি সেরা হন? দেশ বরণ্য বিশ্ববিদ্যালয়ে পড়া না, তবে হ্যাঁ, অধিকাংশ ভালো হন, ভালো প্রতিষ্ঠানে ভালো শিক্ষক হলে, ভালো পরিবেশ দিতে পারলে। আমি বিশ্ববিদ্যালয় পরিচালনা যারা করেন সেই সকল উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেন তেন ডিগ্রি দেওয়া বাদ দেন, সত্যিকার অর্থে পড়াশোনা করিয়ে মান বজায় রেখে নৈতিকতা মূল্যবোধ কর্পোরেট কালচার বলে যে শব্দটা জনপ্রিয় হয়েছে সেটা নিজেরা চর্চা করুন, বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করুন, শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিন। তাহলে শুধু এমবিএ কেন, সকল ডিগ্রিতে একই অবস্থা, দুটি ধারা, ভালো এবং খারাপ, ভালোটি চর্চা করুন। ধন্যবাদ সবাইকে।